আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আপনাদেরকে অনেকদিন পরে আবার দেখাচ্ছি আমার কোকাটেল আপডেট। তো কোকাটেল আপনারা অনেকেই নাম সাজেস্ট করেছিলেন অনেক, তো আমার সবথেকে পছন্দ হয়েছে পিকাচু নামটা। তো আমিও ভাবতেছিলাম পিকাচু নামটা দিব কি না। একটা জিনিস আপনারা, আমরা সবাই ছোটোবেলায় পিকাচুকে দেখেছি, তো দেখতে পাবেন যে কোকাটেলদের গালের দুই পাশে পিকাচুর মতো কিন্তু লাল ডটস থাকে, তো যার কারণে আর কি আমি পিকাচু নাম রেখেছি। ও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি বড় হয়ে গেছে, ওর সাথে আমার অনেক সুন্দর একটা বন্ড রয়েছে। তো আমি ও কোকাটেল সাধারণত প্রচুর কাম হয়ে থাকে, অর্থাৎ একদমই নড়াচড়া খুব কম করে, এবং আমি যখন পড়তে বসি আমার স্টাডি টেবিলের পাশে ওকে নিয়ে বসি, এবং যখন শুয়ে থাকি অন্য কাজ করি আমার বুকের উপরে বা পাশে নিয়ে বসে থাকি, এত সুন্দর লাগে। এবং এরা কিন্তু অন্য পাখির মতো এত জ্বালায়ও না, যেমন আমার লাভবার্ড যারা আছে ওদের কিন্তু এক জায়গায় নিয়ে কাডেল করা যায় না একদমই। সেক্ষেত্রে কিন্তু কোকাটেল অনেক বেশি ভালো, আপনি একদম শান্ত হয়ে চুপচাপ আপনার সাথে বসে থাকবে, মাঝে মাঝে একটু এটা সব পাখি করে থাকে। তো আজকে আপনাদেরকে আরেকজনের সাথে পরিচয় করে দিব, এবার পাখির হাটে আমি নিয়েছিলাম ওকে, তো সেটা হচ্ছে আমাদের নতুন মেহমান। মেহমান বলতে আমাদের নতুন সদস্য, এটা হচ্ছে বাজিকার। দেখতে পাচ্ছেন ওদের মধ্যে বন্ড অনেক ভালো। আমাকে অনেকেই বলেছিলেন যে ভাই আপনি বাজিকার আনেন, বা ভাই আপনি বাজিকারের ভিডিও করেন না কেন। তো তাদের উদ্দেশ্যে এনেছি মূলত, তাছাড়া আমার নিজেরও বাজিকার নিতে ইচ্ছা করতেছিল অনেক, যে টেম করি। বর্তমানে আমি পাখি টেমের উপরে আর কি একটু অন্যরকম একটা ফিলিং কাজ করে। তাছাড়া হাটে ওকে দেখার পরপরই ভালো লেগেছিলো, কারণ যারা বাজিকার পালে কম বেশি সবাই জানে যে আসলে ভায়োলেট হচ্ছে আলাদা একটা ইমোশন। তো বর্তমানে এই পিচ্ছি আছে আমাকে একটু ভয় পাইতেছে, তো আমি আপনাদের একদমই স্বাভাবিক, এটা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ভয়টা খুব তাড়াতাড়ি দূর করা যায়। তো আমিও ওকে যে কিনেছিলাম, আমি পাখির হাটে আমি যখন আসতেছিলাম সেম ওয়েতে আমি দেখেছিলাম, এবং দেখার পরে ভালো লেগেছে। তো জিজ্ঞেস করলাম ভাই কত নেবেন, তো উনি আমাকে বলেছেন যে ভাই 200 টাকা, যেটা একদম নর্মাল প্রাইস হচ্ছে বাজিকার, এভারেজ নর্মাল প্রাইস এরকমই চলে এসেছে। তো পরে আমি 150 টাকা বললাম এবং ভাই রাজি হয়ে গেল। তো ভালো মনের মানুষ ছিল, ভালো ভাই ছিল, এবং তাদের পাখিরও কেয়ার করে অনেক, মোটামুটি তার অন্য পাখি দেখে আমি যেটা বুঝেছি। আপনাদের মজার একটা কথা বলি, ও কিন্তু ওকে একদম মায়ের মতো দেখে, যেহেতু বড় পাখি ওর মা থেকে আলাদা হয়েছে রিসেন্টলি, তো ওইটাই তো ভাববে আসলে, যে ওকে তো ভাববে মা। তো আমি ওদেরকে সেম এজে অলমোস্ট এও বাচ্চা নিয়েছি, কারণ হচ্ছে যাতে এদের ভিতরে বন্ডিংটা ভালো থাকে, কারণ আমার কোকাটেল আর এই কোকাটেল আর লাভবার্ডের ভিতরে বন্ডিং একদমই ভালো না, কারণ হচ্ছে তাদের ছোটো থেকে পালা হয় নাই। তো মোটামুটি এদের ভিতরে বন্ডিং একটা তৈরি করার চেষ্টা করতেছি। তাছাড়া কোকাটেল কিন্তু অনেক শান্ত পাখি, কোকাটেল কিন্তু একদমই কোনো ঝামেলা করে না অন্য পাখির মতো, যেমন দেখতে পাচ্ছেন ও কিন্তু একদম শান্ত আছে, আর ওই পিছিয়ে পুচকাটা কিন্তু বেশি জ্বালাইতেছে বা নর্মাল অ্যাক্টিভিটিস করতেছে। তো কোকাটেল হচ্ছে এই প্রজাতির হয়ে থাকে, যে যার কারণে আমার অনেক বেশি ভালো লাগে, শান্ত শিষ্ট চুপচাপ। তো এর কী নাম দেওয়া যায় অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্টে কী নাম দেওয়া যায়। আর আমাদের সেট আপে এখনও কিছু সেট আপের পশু পাখি রেডি করতেছি, এবং আরও কিছু পশু পাখি আনার পরেই তারপরে কিন্তু আমি একটা সেট আপ ট্যুর করবো, এবং আমি মোটামুটি সাজাইতেছি। খুব যে বেশি জায়গা আমার কাছে আছে তা না, যার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, যে আসলে ওইরকম কোনো পাখি টাখি নাই আমার কাছে যে একদম বড় করে দেখাবো। তো অবশ্যই কিছু প্রাণী আরও আছে, ওগুলো এনে একেবারে সাথে সাথে দেখাবো। তো অবশ্যই আপনারা একটু তা কষ্ট করে সেই পর্যন্ত ওয়েট করবেন। তো কোকাটেলটার বয়স বর্তমানে 1 থেকে 1.5 মাস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক হেলদি আছে, ওকে আমি 3 থেকে 4 বেলা হ্যান্ডফিড করাচ্ছি। তো নাম তো আপনারা জেনেছেনই, পিকাচু রেখেছি, ওর কি নাম বাজিকার কি নাম দেওয়া যায় অবশ্যই জানাবেন। আর আরেকটা কথা, অবশ্যই আমাকে জানাবেন যে আপনার বাজিকার কী কী বিষয়ে ভিডিও লাগবে, যেহেতু বাজিকারের বাচ্চা এনেছি তো আমি ভিডিও ওইরকম ওইভাবে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। আর বর্তমানে ওদেরকে আমি একটা খাঁচায় রেখেছি 1 কেজি, তো সেটা কিন্তু আমি একদমই করব না, আমি ওদেরকে আলাদা আলাদা জায়গায় রাখবো। আমাকে আমার এই কথাটা শুনে অনেকে আমাকে পাষাণ মনে করতে পারেন, কিন্তু আসলে জিনিসটা হচ্ছে যে আপনি যদি ওদেরকে একসাথে রাখেন কিন্তু মা ভাববে, তো ওর সাথে এই বাজরিকার সাথে আমার কিন্তু বন্ডিংটা কিন্তু হবে না।
তো এটা একটা মূল কারণ হচ্ছে ওদেরকে আলাদা রাখবো। আলাদা রাখবো বলতে আলাদা আলাদা জায়গায় থাকবে, কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম টাইমে একসাথে হবে যখন বাইরে ছাড়বো। এতে করে হচ্ছে ওর আর আমার বন্ডিংটা অনেক ভালো থাকবে, তাছাড়া ও একদম নর্মাল ওয়াইল্ডের মতো এরপর আচরণ করবে, আমাকে দেখে ভয় পাবে। তো অবশ্যই টেম পাখি কেনার ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদেরকে আলাদা আলাদা জায়গায় রাখতে হবে, একসাথে রাখবেন না, এতে করে কিন্তু আপনি বেনিফিটটা ওই রকম পাবেন না আপনি টেম পাখি হিসাবে যে বেনিফিটটা চান। কারণ টেম পাখি আমরা সবাই জানি যে টেম পাখি মানে হচ্ছে হাতে থাকবে, সাথে থাকবে, ফ্যামিলি একটা আলাদা সদস্য হিসাবে থাকবে। তো আশা করি আজকের ছোটো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, আরও আপডেট দিব পরের ভিডিওতে ইনশাল্লাহ। আরও কী কী ভিডিও লাগবে অবশ্যই আমাকে জানাবেন। আর ওকে বর্তমানে টেম করার চেষ্টা করতেছি, ও কিন্তু আমাকে ভয় পায় দেখতে পাচ্ছেন মোটামুটি। তো ও কীভাবে আপনি দেখবেন, আপনি খুব তাড়াতাড়ি দেখবেন যে কীভাবে আমি ওকে আমার সাথে সাথে যাতে থাকে এমন নিনজা টেকনিক দেখাবো আপনাদেরকে। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।